আমরা গরিব মাগুরা মানুষ, আমরা চাই রাস্তাঘাট ভালো। কোন দেশে কাজ কি মানুষের ধ্যান নাকি কাজটা সুষ্ঠু ভাবে করা? একে দুই দিন থাকবে, একে থাকবে। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি ভালো, রাস্তাটা ভালো। আপাতত কাজ বন্ধ থাক, রাস্তার এই যে পিচ দিচ্ছে, এই যে প্রথম ডালাই দিচ্ছে, তেল ডালাই দেওয়ার পরে বৃষ্টি হলে ওরা সাথে বালি মেরে আছে, বালি ওরা পরবর্তী উঠোইনি না, উঠার পরে এরা সেই ডালাই দিয়ে চলে যাচ্ছে, কাদা ভর পিচ দিয়ে যাচ্ছে। আমার নাম কার্তিক চন্দ্র মন্ডল। দুর্নীতি তো করতেছে, এই যে পিচ দিচ্ছে কাদার পরে, বুঝছেন? এই পিচটা ধুয়ে মাটিটা ধুয়ে না ফেলায় যে পিচ দিলি, আর তো পিচ থাকবে না, আর পিচ আসছে অল্প দিয়ে ফাই দিয়ে যাচ্ছে একদম। আমরা নিষেধ করেছি, তারপর ওরা শুনতেছে না। এখন আমরা চাচ্ছি উপরে কর্তৃপক্ষ আসে দেখে শুনে কাজটা সঠিক হচ্ছে কি না, উপরে কর্তৃপক্ষ আসে দেখে কাজটা আপাতত বন্ধ থাক, উপরের তো দেখে শুনে তারপরে কাজটা করুক, সঠিকভাবে কাজটা করুক। এই রাস্তায় এই যে কাদা দুলোর পরে পিচ দিয়ে আছে, তো টেকবে না, এই তো মোটামুটি ইচ্ছে না দেয়াই ভালো। এখন আপনার এলাকাবাসীর পক্ষে কি বলতে চাচ্ছেন? এখন কাজটা ভালো কাজ হোক, আমরা সেটাই চাই, কাজটা বন্ধ থাক। আচ্ছা, তার মানে তারা কি বলতে চাচ্ছে? গাড়ি আছে তেল না মারি, গাড়ি চলে যায়, তা গাড়ি ফাতে আমার ফোন আর বিঘ্ন পরে তাদের বৃষ্টি মধ্যে তেল মেরে চলে গেছে। এই কথা সবাই বুঝে চলে গেছে, তেল মারি দিয়ে সবাই বারণ দিচ্ছে, আমরা সবাই বারণ দিচ্ছি। না সবাই দোষ, এতে কেউ বাদ দেখছে না। কি দাঁড়াবে? তেল দিন।